নমস্কার বন্ধুরা, আইকিউ 100 এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকে WBCS প্রিলিমিনারি 2022 সালের ইতিহাসের 25টি কোশ্চেন দেখব। এর আগের ভিডিওতে 25টি কোশ্চেন দিয়ে দিয়েছি, এছাড়া 2018 থেকে 2021 সাল অবধি ইতিহাসের সবকটি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। যারা ফুট এসআই এক্সাম দিচ্ছ তাদের এই ভিডিও এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পিএসসি ঘুরিয়ে ফিরিয়ে একই কোশ্চেন রিপিট করে। তোমরা তাহলে এই ভিডিওগুলি ভালো করে দেখে নাও। চলো তাহলে শুরু করা যাক। প্রথম কোশ্চেন, সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতিকে স্বামী সজনানন্দ সরস্বতী, এনজি রঙ্গ, জওহরলাল নেহরু, জয়প্রকাশ নারায়ণ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, স্বামী সজনানন্দ সরস্বতী সর্বভারতীয় কৃষক সভার প্রথম সভাপতি ছিলেন। এটি হচ্ছে 1936 সালে গঠন করা হয় লখনৌতে, আর এনজি রঙ্গ প্রথম সেক্রেটারি ছিলেন। এই কৃষক সভার প্রথম সেক্রেটারি হচ্ছে এনজি রঙ্গ ছিলেন। নেক্সট, নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেকার শ্রম বোঝাতে ব্যবহৃত হয়? শুল্ক, উদ্রঙ্গ, বলি, বৃষ্টি। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বৃষ্টি। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে দ্য ফিলোসফি অব দ্য বোম গ্রন্থটির রচয়িতা? ভগবতী চরণ ভোরা, বিপিনচন্দ্র পাল, যশপাল, অরবিন্দ ঘোষ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, ভগবতী চরণ ভোরা এটি লিখেছিলেন। তিনি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন, এই ভগবতী চরণ ভোরা। নেক্সট, আরব পর্যটকরা নিম্নোক্ত কোন রাজবংশকে বলহর নামে অভিহিত করতেন? চালুক্য, চোল, রাষ্ট্রকূট, আর হচ্ছে পাণ্ড্য। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট রাজা অমত বর্ষের রাজত্বকালে আরব পর্যটক সুলেমান ভারতে এসেছিলেন 851 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা আসে মনে রাখবে, সুলেমান এসেছিল রাষ্ট্রকূট বংশে। নেক্সট, কে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি স্থাপন করেন? অ্যানি বেসান্ত, মহাদেব গোবিন্দ রানাডে, গোখলে, আর বিজি তিলক। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, গোপালকৃষ্ণ গোখলে। এটি লিখেছিলেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি। গোপালকৃষ্ণ গোখলে 1905 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন পুনেতে, এটা মনে রাখবে সালটা। আর 1905 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন গোপালকৃষ্ণ গোখলে। নেক্সট, কে কোথায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন? ভগৎ সিং, গ্রেট ব্রিটেন, লালা রাজপত রায় ফ্রান্স, লালা হরদ্বাল আমেরিকা, ক্যাপ্টেন মোহন সিং জার্মানি। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, লালা হরদ্বাল গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন 1913 সালে আমেরিকাতে, আর গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন সোয়ান সিং ভাগনা। এই কোশ্চেনটা আসে, সোয়ান সিং ভাগনা হচ্ছে গদর পার্টির প্রথম সভাপতি ছিলেন, আর গদর পার্টির হেডকোয়ার্টার হচ্ছে আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে ছিল। নেক্সট, রামপ্রসাদ বিসমিল্লের নাম কোন মামলার সাথে যুক্ত? কাকুরি ষড়যন্ত্র মামলা, লাহোর ষড়যন্ত্র মামলা, আলিপুর বোমার মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, কাকুরি ষড়যন্ত্র মামলার সাথে রামপ্রসাদ বিসমিল যুক্ত ছিলেন। কাকুরি ট্রেন ডাকাতি বা কাকুরি ষড়যন্ত্র মামলা, কাকুরি ট্রেন ডাকাতি এটা হচ্ছে 1925 সালে হয়েছিল। এই কোশ্চেনটা আসে, কত সালে হয়েছিল? 1925 সালে কাকুরি ট্রেন ডাকাতি হয়েছিল হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায়। রাম আর এদের সাথে কারা কারা যুক্ত ছিল? রামপ্রসাদ বিসমিল, আশরাফ উল্লাহ খান, রাজেন্দ্র লাহিড়ী, শচীন্দ্রনাথ বক্সি, চন্দ্রশেখর আজাদ, এছাড়া আরও অনেকেও ছিল এই কাকুরি ট্রেন ডাকাতির সাথে। নেক্সট, যে গুপ্ত সম্রাট শকদের ধ্বংস সাধন করেছিলেন তিনি ছিলেন সমুদ্রগুপ্ত, প্রথম চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই শকদের ধ্বংস করেছিল। আর শকদের শ্রেষ্ঠ শাসক কে ছিল? রুদ্রদামন। পরীক্ষা আসে রুদ্রদামন কোন শাসকের সাথে যুক্ত? অ্যান্সার হবে শকদের। আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাইন এসেছিল, এটা মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য নামেও পরিচিত। নেক্সট, নবজীবনের সম্পাদনা করেন রাসবিহারী বসু, গান্ধীজি, লালা হরদ্বাল, অরবিন্দ ঘোষ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, গান্ধীজি নবজীবন পত্রিকার সম্পাদন করেছিলেন। নেক্সট, কোন সুলতান ইক্তাপোতা, সৈন্যপোতা, মুদ্রা ব্যবস্থার সাথে দিল্লির সুলতান ব্যবস্থার সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির গোড়াপত্তন করেন? শামসুদ্দিন ইলতুসমিস, গিয়াসুদ্দিন বলবন্ত, মোহাম্মদ বিন তুলক, আলাউদ্দিন খিলজি।
সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ ইলতুসমিস। ইলতুসমিস এগুলো তৈরি করেছিলেন, এগুলো চালু করেছিলেন ইলতুসমিস। এটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ইকতেবতা, এটা কে চালু করেছিলেন? পরীক্ষা আসে অ্যান্সার হবে ইলতুসমিস। নেক্সট, এই সারণী ওয়ান আর সারণী টু এটা দেওয়া আছে, এটার মধ্যে তোমরা এটাকে জোর মেলাতে হবে। এটা হচ্ছে মেরিওগণ, এটা হচ্ছে পিপলি লিবন, বিদেহগণ আর হচ্ছে মিথিলা, তারপরে লিচ্ছবিগণ, বৈশালী, মল্লগণ, কপিলাবস্তু। এটা হচ্ছে, এটা বলছে এই জোরগুলির মধ্যে কোনটি ভুল, এটা বলছে। তোমরা তাহলে দেখো এটা কী হবে। এটা হচ্ছে ষোলো মহাজন পথ থেকে এটা কোশ্চেনটা দিয়েছে, ষোলো মহাজন পথ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বিতে হচ্ছে ডি আর চার মানে হচ্ছে মল্লগণ এই কপিলাবস্তু, এটা হচ্ছে ভুল, বাকি তিনটেই হচ্ছে ঠিক। মেরিওগণ হচ্ছে পিবলিলিবন, পিপলিবন, বিদেহ হচ্ছে মিথিলা, লিচ্ছবি হচ্ছে বৈশালী, এগুলো হচ্ছে ঠিক আছে। আর মল্ল, মল্ল হচ্ছে গোরক্ষপুরে অবস্থিত, এটা মল্ল রিপাবলিকের রাজধানী ছিল কুশিনগরে, এটা মনে রাখবে। আর কপিলাবস্তু কোথায়? কপিলাবস্তু হচ্ছে নেপালে। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে বার্তলি সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন 1928 সালে? রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, মতিলাল নেহরু, জওয়াহরলাল নেহরু। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, বল্লভভাই প্যাটেল এটির সাথে যুক্ত ছিলেন। এই আন্দোলনটি শুরু হয়েছিল খাসনা বা রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে। আর বল্লভভাই প্যাটেলকে কারা সর্দার উপাধি দিয়েছিল? এই বর্তলি আন্দোলনের মহিলারা এই সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। যদি পরীক্ষায় এটা না থাকে তাহলে অ্যান্সার হবে গান্ধীজি। নেক্সট, চৌরি চড়া কোথায় হয়? পাটনা, ভাগলপুর, ভাগলপুর, গোয়া, গোরক্ষপুর। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, গোরক্ষপুরে এই চৌরি চড়া অবস্থিত। গোরক্ষপুর মানে হচ্ছে উত্তরপ্রদেশ। 1922 সালে 5ই ফেব্রুয়ারি এই ঘটনাটি ঘটেছিল। এই দিন হচ্ছে এই গোরক্ষপুরে চৌরি চড়া থানাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। আর এই ঘটনার পরেই গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিল। নেক্সট, কোন মোগল রাজপুত্র আবুল ফজলকে হত্যা করেছিলেন? খসরু, সেলিম, আজিমুসান আর খুরম। নেক্সট, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, সেলিম। সেলিম হচ্ছে সেলিমের মানে 1902 সালে সেলিমের নির্দেশে বীর সিং বুন্ডেলা তাকে হত্যা করেছিল। সেলিম মানে হচ্ছে জাহাঙ্গীর। সেলিম সিংহাসনে বসার পর জাহাঙ্গীর উপাধি নিয়েছিল। আর আকবরনামা ও আইনি আকবরী রচিত হচ্ছে আবুল ফজল, এটা মনে রাখবে। আবুল ফজল কে ছিল? আকবরনামা ও আইনি আকবরী রচিত হচ্ছে আবুল ফজল ছিল। নেক্সট, পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1857, 1932, 1935, 1942। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 1932 সালে পুনে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? গান্ধীজি ও বি আর আম্বেদকরের মধ্যে এটি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দাদোবা পাণ্ডুরঙ্গ, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাধাকান্ত দেব, কেশবচন্দ্র সেন। সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, দেবেন্দ্রনাথ ঠাকুর বাংলায় তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট, নিম্নলিখিত বিদেশি পর্যটকদের সময়কাল অনুযায়ী সাজাতে হবে? হিউংশান, ইৎসিং, ফাইয়েন আর হচ্ছে মেগাস্থিনিস। এটা সাজাতে বলছে, যে প্রথমে এসেছিল সেটা হচ্ছে আগে হবে, তারপরে সাজাতে হবে। তাহলে তোমরা জানো হচ্ছে প্রথমে হচ্ছে মেগাস্থিনিস কার সময় এসেছিল? চন্দ্রগুপ্তের সময় মেগাস্থিনিস এসেছিল, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। চন্দ্রগুপ্ত মৌর্য না, সরি হচ্ছে, হ্যাঁ, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্থিনিস এসেছিল। তারপরে হচ্ছে ফাইয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, তাহলে এটা তোমরা মনে রাখছো। আর হিউংশান এসেছিলো হর্ষবর্ধনের সময়, তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে সব থেকে প্রথমে, তাহলে মেগাস্থিনিস তো প্রথমে হবেই, তারপরে কে হবে? তারপরে হচ্ছে, তাহলে এখানে অ্যান্সারটা দেখে নাও, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রথমে হচ্ছে মেগাস্থিনিস এসেছিলো 303 BC-তে, 303 BC-তে মেগাস্থিনিস এসেছিলো চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। তারপর ফাইয়েন এসেছিলো 399 AD-তে, মানে হচ্ছে এটা কার সময় এসেছিলো? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। তারপরে হিউংশান এসেছিলো 629 থেকে 645 AD-তে, হিউংশান এসেছিলো হর্ষবর্ধনের সময়। তারপরে ইৎসিং এসেছিলো হচ্ছে 673 AD-তে, তাহলে এরকম সাজাতে হবে। কোশ্চেন কিন্তু তোমাদের খুবই টাফ হচ্ছে। এবার WBCS-এ আগে সেরকমভাবে কোশ্চেন মানে ঘুরিয়ে আসতো না, এখন কোশ্চেন কিন্তু খুবই একটু ঘুরিয়ে আসছে। তোমার ভালোভাবে খুঁটিয়ে পড়তে হবে তোমাদের।
নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতবর্ষে দাসপ্রথা নেই বলে মন্তব্য করেছিলেন? স্ট্র্যাবো, টলেমি, মেগাস্থেনিস, হিউয়েনসাং। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, মেগাস্থেনিস এটি বলেছিলেন। নেক্সট, অশোকের লেখমাত্রায় উল্লিখিত সিরিয়ার গ্রিক রাজার নাম কি? অ্যান্টিওকাস টু, থিওস, টলেমি টু, অ্যান্টিগোনাস, আলেকজান্ডার। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অ্যান্টিওকাস টু থিওস। এটা হচ্ছে সিরিয়ার গ্রিক রাজার নাম, অশোকের লেখমাত্রায় এটা উল্লেখিত পাওয়া গেছে। আর টলেমি টু কে ছিলেন? টলেমি টু ছিলেন মিশরের গ্রিক রাজা, এরও নাম হচ্ছে অশোকের শিলালেখায় পাওয়া গেছে, টলেমি টু। নেক্সট, গৌতম বুদ্ধের বাণী প্রথম প্রচারকে বলা হয় মহাবীর নিষ্কমন, ধর্মচক্র প্রবর্তন, ধর্মঘোষ, মহাপরিনির্বাণ। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ধর্মচক্র প্রবর্তন বলা হয় গৌতম বুদ্ধের প্রথম বাণীকে। আর গৃহত্যাগ, যখন গৌতম বুদ্ধ গৃহত্যাগ করেছিল, মানে গৌতম বুদ্ধের আগের নাম ছিল সিদ্ধার্থ, তখন যখন গৃহত্যাগ করেছিল তখন তাকে বলা হয় মহাবীর নিষ্কমন, যখন মারা যায় তখন তাকে বলা হয় মহাপরিনির্বাণ। এই কটাই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষা আসে। নেক্সট, অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় লাহোর অধিবেশন, কংগ্রেসের নাগপুর অধিবেশন, গুজরাট কংগ্রেস আর দ্বিতীয় গোলটেবিলে। নেক্সট, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, কংগ্রেসের নাগপুর অধিবেশনে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এটা কত সালে? 1920 সালে, মনে রাখবে। নেক্সট, কোন মোগল সম্রাট উপনিষদের ফরাসি অনুবাদ করেন? বাবর, আকবর, শাহজাহান, দারাশিকো। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, দারাশিকো। মোগল সম্রাট উপনিষদের ফরাসি অনুবাদ করেন দারাশিকো, আর দারাশিকোকে হত্যা করেছিল ঔরঙ্গজেব, এটা মনে রাখবে। নেক্সট, কোন চোল রাজা অভিষেকের আগে আরু মৌলি বর্মন নামে পরিচিত ছিলেন? বীর রাজেন্দ্র, এটা বীর রাজেন্দ্র, তারপরে প্রথম রাজা রাজা চোল, আর প্রথম কুলতুঙ্গ, ওপরে কোনটি নয়। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, প্রথম রাজারাজা চোলের আগের নাম ছিল হচ্ছে আরুমলি বর্মন, আর তিনি 985 এডিতে সিংহাসনে বসেন প্রথম রাজারাজা চোল, আর তিনি হচ্ছে বৃহদেশ্বর মন্দির ও রাজারাজেশ্বর মন্দির তৈরি করেছিল, ইম্পর্টেন্ট। নেক্সট, আর হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতাকে, সেটা অ্যান্সার হবে বিজয়লা চোল। বিজয়লা চোল হচ্ছে চোল বংশের প্রতিষ্ঠাতা। আর যদি আগে বলে যে সেকেন্ড বিসিতে, তখন অ্যান্সার হবে কারিকল। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে বিখ্যাত নির্গম তত্ত্বটি ডেন থিওরি সামনে নিয়ে এসেছিল? দাদাভাই নৌরোজি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, দাদাভাই নৌরোজি এটি নিয়ে এসেছিল। ডেন থিওরি মানে হচ্ছে নির্গম তত্ত্ব, আর হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা থেকে প্রচুর অর্থ, সোনা, রূপো এগুলো হচ্ছে ইংল্যান্ডে প্রেরণ করে, এখান থেকে এটাকেই বলা হয় সম্পদের বহির্গমন বা হচ্ছে ডেন থিওরি তত্ত্ব। দাদাভাই নৌরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ডম্যান অফ ইন্ডিয়া, আর দাদাভাই নৌরোজির একটি বই হচ্ছে পোভার্টি আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া, এটা পরীক্ষায় আসে, তোমরা মনে রাখবে। নেক্সট, এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে হরিসেন, বিশাখাদত্ত, কালিদাস, শূদ্রক। সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, হরিসেন। হরিসেন হচ্ছে এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হচ্ছে হরিসেন। হরিসেন কে ছিলেন? সমুদ্রগুপ্তের সহকবি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা একটা লাইক করুন, শেয়ার করে দাও, আর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক তারা হচ্ছে একটা সাবস্ক্রাইব করে রাখো। এরপরে ফুটেসাইয়ের পিবিএসসি এর কোশ্চেন নিয়ে আসছি। ধন্যবাদ।